আসসালামু আলাইকুম, মুন্নি কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ক্যাক্সি মাছ বা ছোট মাছ চচ্চড়ি করে। তবে আমাদের এখানে এটাকে শোভনখোয়ারা মাছ বলে সবাই চেনে। তো আমার এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে কাজ করার অনুপ্রেরণা যোগায়। তো আমি এখন এই মাছটি মাখানোর জন্য আমি এখানে কিছু পেঁয়াজ নিয়ে নিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে এই মাছটিতে। পেঁয়াজটা একটু বেশি দিলে মাছটা খেতে অনেক মজা হয়। তো আমি এক কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি এখন এক চামচ লবণ দিচ্ছি, এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব কিছু কুচানো কাঁচামরিচ। এখন আমি এই উপকরণগুলো খুবই সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। এটাকে খুবই সুন্দর করে মাখতে হবে। মাখতে মাখতে এক পর্যায়ে দেখবেন আপনার পেঁয়াজটা ভেজা ভেজা হয়ে আসছে, তখন মনে করবেন আপনার পেঁয়াজটা মাখানো হয়ে গিয়েছে। আমার পেঁয়াজটা মাখানো হয়ে গিয়েছে, একদম নরম হয়ে আসছে আমার পেঁয়াজটা। আমি এই পর্যায়ে সেই ছোট মাছগুলো এখানে দিয়ে দেব। দিয়ে হালকা হাতে একটু মেখে এটাকে আমি বিছিয়ে দেব। দেখেন, এটাকে আমি খুবই হালকাভাবে মেখে নিচ্ছি। মেখে আমি এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। এটাতে কিন্তু খুবই কম পরিমাণে, সামান্য একটু, জাস্ট আমি হাতে একটু নিয়ে হাতটাকে একটু ধুয়ে পানি দেব। খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে এই মাছটাকে রান্না করব। দেখতে পাচ্ছেন আমি কতটুকু পানি দিয়েছি? একদম খুবই সামান্য। আমি জাস্ট হাতটা একটু ধুয়ে দিলাম। জাস্ট এরকমভাবেই দেবেন, বেশি দেবেন না, তাহলে মাছটা বেশি টেস্টি হবে। আমি এখন ছড়িয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ঢেকে আস্তে আস্তে এটাকে আমি রান্না করে নেব। তো দেখেন, আমি এখন এটাকে আমি একটু উল্টিয়ে দিচ্ছি। এভাবে হালকা করে একটু করে উল্টিয়ে দিবেন। দিয়ে যখন একটু লেগে আসা ভাব হবে, তখন মনে করবেন যে আপনার রান্নাটা হয়ে গিয়েছে। তো আমি এটাকে আরেকটু রেখে, দেখেন আমি মাঝে আরও একবার উল্টিয়ে দিয়েছিলাম। আমার মাছটা কত সুন্দর হয়েছে, তেল চিটচিট করছে, আমার রান্নাটা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন, একটু পুড়েও যায়নি, আবার কাঁচাও নেই। পেঁয়াজটাও খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমার মাছটা রান্না রেডি হয়ে গিয়েছে। তো আপনারা এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্টসে আমাকে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।